উপরে মার্জিন বা প্যাডিং বা প্যাডিং বাড়ায় দিয়ে দেখেন, হ্যাঁ কারণ ইমেজ তো হাইট উইথ এর সাথে সমান হয়। হ্যাঁ দেখাও স্যার, এটা আমার আমার স্ক্রিন। আচ্ছা পজিটিভ হয়ে গেল। পজিটিভ ভাই তো মাইক অন অফ সমাধান হইছে আমারটা, আলামিন দেখ করে দিছি। তুমি যদি এটা ক্যানভা থেকে একটা স্কয়ার শেপের মধ্যে তোমার ইমেজটা বসায় নিয়ে আসো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ 500x500 পিক্সেল করে নিয়ে আসলে হবে। নুরে আলমের কি কোনো কিছু প্রবলেম আছে দেখাতে চাও? ডান পাশের নিচের দিকে দেখা যাচ্ছে কাস্টম ডাইমেনশন লেখা আছে। এটা হ্যাঁ এটা এখন আপনি উইথ 500 পিক্সেল বা হাইট 500 পিক্সেল দুটো সমান সমান দেন স্যার। বললেন স্যার, বললাম তোমার কি কোনো প্রবলেম দেখাতে চাও? স্যার একটা প্রবলেম আছে অবশ্য, মানে যে প্রজেক্টের মানে একটা যে ভিউ লেখাটা আছে ওইটা ওই। আচ্ছা ঠিক আছে, তাহলে সংগীতটা তো শেষের দিকে ঠিক আছে, এরপরে তুমি স্ক্রিন শেয়ার করো ঠিক আছে। মানে ওই আপনার ইমেজটা এখানে আপলোড করেন বা ড্র্যাগ করে টান দেন বাম পাশে বসাই দেন, আপলোড এখানে না করলেও শুধু টান দেন বসাই দিবেন তাই হবে। আপনি ব্রাউজারে নিয়ে যান, বাম পাশে ছেড়ে দেন। হ্যাঁ এখানে ছিল হবে, আগে ক্লিক করেন না, আপলোড হইতেছে। জি স্যার, এন্ড আপনার এই যে ডান পাশে ইমেজটা উপরে নিচে ডান বামে নিচে সব দিকে করেন একদম ঠিক মিলাই দেন। এখন ডান পাশে উপরে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোড করে নেন। এখন ওটা করা লাগবে না, ওটা প্রিমিয়াম, আপনি ডাউনলোড ক্লিক করেন। আর এইখান থেকে টান দিয়ে নিয়ে যান, বসে দিলেই তো হয়ে যায়। কান্দে নিয়ে যান আপনার ওই ইয়ের ফোল্ডারে, এখান থেকে চাপ ধরে টান্দে নিয়ে যান। আচ্ছা আপনি কপি পেস্ট করে নিয়ে যান, তাও হবে। কপি পেস্ট করেন। আচ্ছা হয়েছে, এখন যে নাম নামটা চেঞ্জ করেন। আপনার আগের ইমেজটা কি পিএনজি ফাইল ছিল না জেপিজি ছিল? মানে পিএনজি ছিল, জেপিজি। হ্যাঁ তাহলে এটা কিন্তু পিএনজি, আপনার কোডে যায় না চেঞ্জ করতে হবে। আচ্ছা পিএনজি তো ছিল, এটা শুধু আমি টুটা কেটে দেন তাই তো হয়। আপনি যেটা ডাউনলোড করলেন মাত্র এটাও পিএনজি, শুধু আমি টুটা কেটে দেন। এটা কিন্তু আমি ছিল না, নিউ ছিল কিন্তু আপু, আপনি কিন্তু নিউ লিখে সেভ করছেন। হ্যাঁ এখন হইছে না, এটা পারফেক্ট। ছোট করতে গেলে শুধু হাইটটা কমাই দিলে হবে না? হ্যাঁ তাও হয়, ইমেজ হাইটের দরকার নেই অত বেশি, কিন্তু তুমি একটা জ্ঞান নিতে পারো। হ্যাঁ হাইট নাও কম করে 200 পিক্সেল হাইট করে নিতে পারো। এই যে 500 পিক্সেল
তুমি এটা কি কাজ করছো? সর্বনাশ করে ফেলছো। সর্বনাশ করে সব ইমেজ স্যার এই একই হাইটে পাবো। হ্যাঁ সেন্টার আছে, হ্যাঁ স্টাইল ওপেন করো আর নোটপ্যাড এর চালু করো, যে ইমেজ ফ্লুইড যেটা আছে পুরো কাটো। হ্যাঁ সে পর্যন্ত আছে, হ্যাঁ কাটো পুরো সেভ করো। আবার পি ট্যাগে এগুলো কুচ্ছি আনছো, পি ট্যাগের মার্জিন বড় হয়ে কাটো। আমি বসাইছি এগুলা, কাটো সব একবার বাটন পর্যন্ত যা আছে সব কাটো। হ্যাঁ সেভ করো, তোমার যে এডিট তো কাটতে কাটতে দিন পার হয়ে যাবে, সেভ করো। স্যার করছি। তুমি এটা কি বুটস্ট্র্যাপ ইউজ করতেছো না? জি স্যার। হ্যাঁ তাহলে বুটস্ট্র্যাপের কোড ইউজ করো। কি কি জানি স্যার অ্যাড করছে সবগুলোর বারে ইউজ করছে ওর, এটা কোড দেখা একটু ঠিক করে দিবে। এই যে একটা কন্টেইনারের মধ্যে টেক্সট সেন্টার লেখছো, ঠিক আছে? এখন তুমি এই যে ইমেজটা আছে ইমেজের এই জায়গাতে তুমি জাস্ট এটা বসাই দাও, এই যে অল্টারের পর এসে স্টাইল একটা বসাও, অল্টারের পরে স্টাইলের দরকার নেই, হাইট লেখো, হাইট স্পেস দিয়ে হাইট ইকুয়াল 200 আর ডাবল কোটে শুনতে দিবা, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ব্যাস সেভ করো। আচ্ছা ইয়াতে যাও, এখন কনফিউজ হয়ে যাবে, কোডে যাও। আচ্ছা গ্লোবাল সিএসএস উপরে দেখি তো বুটস্ট্র্যাপের কোড আছে কিনা উপরে। আচ্ছা তাহলে এটা স্টাইল দিয়ে করতে হবে, এই হাইটে যদি কাজ না হয় স্টাইল, স্টাইলের ভিতরে এস টি ওয়াই এল স্টাইল ইকুয়াল একটা কোটেশন দাও, এটাতে ইকুয়ালের জায়গাতে হ্যাঁ কোলন তারপরে পিক্সেল px সেমিকোলন। ওকে এখন হচ্ছে এটা রাউন্ডেড করতে হবে, তাই না? আমরা যাও কোডে ইয়াতে যাও, ইমেজে যাও, ইমেজে এইটাতে একটা ক্লাস এই যে ফ্লুইড যেটা আছে ইমেজ ফ্লুইড এটার পরে স্পেস দাও, লেখো রাউন্ডেড বর্ডার হচ্ছে রাউন্ডে বর্ডার স্পেস বর্ডার স্পেস রাউন্ডেড সার্কেল। ওকে এখন এই যে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে তোমার
যে তুমি ওই জায়গাতে ইমেজের পর পিআর ট্যাগটা দিছো সেটা তো দরকার নাই, নিচে তুমি আরেকটা জিনিস ইউজ করছো। এটা কি ইমেজের পর এই যে পিআর ট্যাগ দেখছো ইমেজের শেষে পিআর ট্যাগ, আর তুমি এই যে টেক্সট ওয়ার্ডটা চালু করো প্লাগইনস এর নিচে টেক্সট ওয়ার্ডটা আছে আইকন দেখো উপরে মেনু টেক্সটে তোমার হচ্ছে নোটপ্যাড এর যে মেনু আছে না প্লাগইন ওটার নিচে দেখো তাল বসর মতো একটা আছে তার পাশে হচ্ছে হ্যাঁ তার ডান পাশে ইয়া বাম পাশে হ্যাঁ এটাতে ক্লিক করো ওকে এবার নিচের দিকে ওকে এখন দেখো যে তুমি এই জায়গাতে এইচ থ্রি ইউজ করছো তারপর হচ্ছে কি এইচ টু এটার মধ্যে দিয়ে দাও পিটি বা হচ্ছে এমটি এমটি থ্রি দাও এমটি হ্যাশ থ্রি টি সেভ করো রিলোড দাও ওকে তো বুটস্ট্র্যাপে পুরাটা ইউজ করতে হবে আমরা সার্কেলের যেটা আছে আমরা বর্ডারে যে কালারটা সেটা একটু চেঞ্জ দেই এটা বুঝে যেতেছে তাই না বুঝে যায় না কম বুঝে যায় স্যার বর্ডারটা একটু মোটা করো তুমি একটা কাজ করো মোটা করার দরকার নেই এটার মধ্যে শ্যাডো দাও ঠিক আছে করে যাও ইমেজের মধ্যে লেখো বক্স হ্যাশ শ্যাডো বক্স শ্যাডো না কি জানি লেখো আর শুধু শ্যাডো শুধু শ্যাডো হ্যাঁ শ্যাডো শ্যাডো লাগে আর ফেল চেয়ে ডি হো দাও সেভ করো তাহলে আর কি আচ্ছা তো তাহলে বক্স শ্যাডো ইয়া শ্যাডো ড্যাশ এলজি দাও তো এইচডি এলজি ড্যাশ এলজি এবার ঠিক আছে তো বুঝতে যায় না ঠিক আছে আর যদি অ্যাবাউট মিন নিচে জায়গা রাখতে চাও তাহলে হচ্ছে পিবি এমবি ইউজ করবা মার্জিন বটম ওয়াস্তির বন্ধু তো স্যার শিখতে অনেক টাইম লাগবে ও যেহেতু কোড হাইড করতে চায় তার মানে ওর ভুল সংশোধন অনেক কম হবে আর এর মধ্যে তোমরা সবাই কমেন্ট করবে ওই ইয়াতে স্যার আমাকে কি করতে বলছিলেন আমার কমেন্ট নিচে হচ্ছে দেখো ইয়ে একটা পোস্ট করছে মানে এটা হচ্ছে কি যে ফার্স্ট ক্লাসে আমরা দেখাইছিলাম না এসটিএমএল লিখতে হয় ডক টাইপ এসটিএমএল কিভাবে ওয়ান বাই ওয়ান লিখতে হয় সেটা লিখতে আচ্ছা তো এই যেতে কি সে ভিউ ভাইয়া মাইক্রোফোনটা অন করে নেন লেখা আছে না ডিপটার নিচের দিকে তাকো এরপরে হ্যাঁ কন্টেন্ট এর পর ইমেজ তারপর দেখো একটা ক্লাস লেখা আছে ওভারলে এরপরে দিবে হ্যাঁ এটাতে একটা ক্লিক করো
ইন্সপেক্টর এই টুকটার দিকে উঠাও দেখি যে তোমার এরিয়াতে জি স্যার ইন্সপেক্টর এই টুকটার দিকে উঠাও বুঝো নাই ইন্সপেক্টর যে বারটা আছে টুকটার দিকে উঠাও এই জায়গাটা তো ছোট লাগতেছে ইন্সপেক্টর কেউ ওরে একটু বুঝাও তো হ্যাঁ নূর আলম জি ভাই এই যে তোমার যে ইন্সপেক্ট এলিমেন্টটা আছে এই যে তোমার ই লেখা যে এলিমেন্টস যে সিলেক্ট হয়ে আছে ওখানে উপরে উঠানো যায় বাম পাশে সিলেক্টরের ওই জায়গায় বাম পাশ বাম পাশ বাম পাশ এখানে ও যে এলিমেন্টস দেখো লেখা আছে উপরে একটু উপরে হ্যাঁ ওখানে আরেকটু উপরে যাও আরেকটু উপরে যাও হ্যাঁ ওখানে একটা কার্সর আসবে ওই যে দাগটার মধ্যে একটু নিচে নামো একটু নিচে নামো নিচে নামো মোর আর একটু নিচে নামো ভাই কার্সরটা নিচে নামো মাউসটা নিচে নামো কার্সরটা হ্যাঁ ওইটা করো উপরে উঠায় যে লাইনটা আছে না বক্সের যে লাইনটা ওই জায়গাতে নাও ভাই ওই যে দাগের মধ্যে দাগ তোমার এলিমেন্টস এর একটু উপরে দুই থেকে তিন এলিমেন্টস এর মাথায় নাও এখন এই যে ভিউ অল এর উপরে ই নাও কার্সর নাও ভিউ অল মাঝখানে মাই প্রজেক্ট যে লেখা এখানে কার্সর নাও এখানে এখন ই স্ক্রল করে একটু উপরে উঠাও মাউসের হুইল ঘুরিয়ে স্ক্রল করা হ্যাঁ ঠিক আছে অল্প অল্প করে যাও একটু করে যাও অল্প অল্প করে উপরে পেয়ে যাও আচ্ছা দাঁড়াও ওই যে ওই পাশে দেখো যে স্ক্রল বারটা আছে ওই পাশে ডান পাশে ডান পাশে ডান পাশে তাকাও স্ক্রল বারটা আছে ডান পাশে একদম একদম ডান পাশে ওরে নূর মাউস না থাকলে কিভাবে করতা আচ্ছা নূর শুনো এই যে কথা শুনো ওই যে তোমার লগইন লেখা আছে না জি জি ওই লগইন লেখার পাশে দেখো ছোট একটা বার আছে হ্যাঁ ওচিন না আছে দেখো উপরে হ্যাঁ হ্যাঁ এটা আস্তে আস্তে নামাও হালকা একটু উপরে বেশ এবার তো আমার একটু নিচে আরেকটু একটু নিচে নামাও বেশ হ্যাঁ হ্যাঁ সি সি এটাই হবে এখন হচ্ছে এই যে ওভারলে যে লেখাটা ছিল ওইটাতে একটা ক্লিক করো ওভারলে ওভারলে যে ডিপটা আছে আবার কইটা এই যে এখানে স্যার হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে হাতের ডান পাশে যাও হাতের ডান পাশে হ্যাঁ এটা স্ক্রল করে উপরের দিকে উঠাও স্ক্রল করে উপরের দিকে উঠাও ব্যাস থামো আচ্ছা ডিসপ্লে না কিন্তু হোভার একটা দেই নেই তাই তো এবার হোভার যেটা আছে উপরের দিকে দেখো ডট হোভার লেখা আছে হালকা একটু উপরের দিকে উঠো এই বাক্সটা হালকা একটু উপরের দিকে উঠো এটা আছে না বাম পাশে ডান পাশে এইচ ও বি লেখা আছে এইচ ও বি তাইছো আরো উপরে আরো আরো হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ ক্লিক করো এবার এই যেটা হোভার লেখা আছে যে বক্সটা ওইটাতে ক্লিক করো এবার হচ্ছে এই পাশে যে স্ক্রলটা আছে সেটা নিচের দিকে নামাও আচ্ছা তার মানে বুঝা যাচ্ছে সিএসএস এ ও হোভারের এটা দেয় না এখন তুমি সিএসএস ফাইলটা চালু করো রাইট বাটন ক্লিক করে হ্যাঁ একটু বড় করো আরে যেটা বড় করতে গেছো ওইটা বড় করো আচ্ছা এবার নিচের দিকে যাও এটা যে পার্টে কাজটা করছো ওই দিকে আমরা উপরের দিকে উঠো উপরে ওভারলে দেখা কোথায় আছে এই যে দাঁড়ো এই জায়গায় দাঁড়ো এই জায়গায় দাঁড়ো
তুমি দেখো লিখছো কি যে এতে প্রজেক্ট ডট ওভারলে, ওকে, তারপর আবার হ্যাশ প্রজেক্ট ডট কন্টেন্ট, তারপর হোভারের পর একটা স্পেস হবে। এবার সেভ। এবার যাই একটা রিজল্ট, ব্রাউজারে যাও, ব্রাউজারে রিলোড। এবার দেখো তো আসছে, কোথায়? ওইটা তুমি যে একসাথে ফাঁকা দাও নাই, এই কারণে কি সে মনে করতেছে ওইটার মধ্যেই আছে, এখন তো আসলে তো ওইটার মধ্যে নাই। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। গুড, কোনো সমস্যা নেই। ওকে, আর পিকচার গুলোর হাইট ঠিক রাখার জন্য canva.com থেকে সাইজ গুলো ঠিক করে নিয়ে আসতে হবে। তোমার এই যেতে পিকচার ছোট বড় আছে, ঠিক আছে? ওকে স্যার, ওকে। তো ঠিক আছে, আমরা ব্রেকে যাই। ব্রেকে যাওয়ার পর যদি কারো কোনো এরর থাকে বা কোনো প্রবলেম সলভের পেপার থাকে নোটিফাই করে রাখো। দেন হচ্ছে আমরা পিএসপি আজকে ভেরিয়েবল শিখবো, কিভাবে অ্যাসাইন করা হয় সেটা শিখবো, এবং কিভাবে আমরা কাজগুলো করবো সেটা নিয়ে আলোচনা, ঠিক আছে? ওকে স্যার, জি স্যার। বাকিদের আর কোনো কোশ্চেন বা কোয়েরি কোনো কিছু আছে? স্যার আমি একটু দেখাবো। দেখাও স্যার, এইভাবে করছে এখন। হ্যালো, দেখা যাইতেছে? স্যার এখন এইভাবে করছি, আগে তো স্যার আইকন দিছিলাম, এখন প্লাস দেওয়া করা হয়েছে। স্যার স্যার এখানে একটা সমস্যা ধরতে এবার যে লেখাটা একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হয় না স্যার? এটা হ্যাঁ জি স্যার, মানে কমাই দেবো স্যার এটাকে। স্যার এই জায়গায় একটা প্রবলেম হয়েছে স্যার, এই কোডটা কি স্যার ভাইগা দিতেছে আমি বুঝতেছি না। এটা যদি আমি ছোট করে দেই একবার দাও আর নিচে যায় না। স্যার তো ভাই ভাঙছে, কোথায় ভাঙছে রে ধরা পড়তেছি না। এক কাজ করবেন আপনি, গুগলে যায় না এইচটিএমএল চেকার লেখা সার্চ দিলে ওইখানে পেস্ট করলে ওরা ধরায় দিবে কোন জায়গায় আপনি কি মিসিং করছেন। কি কি আছে দেখাও তো আপনি একটু। আমি স্যার আগে স্ক্রিনটা দেখাই স্যার, মানে এখানে আগে করেছিলাম এরকম ভাবে আইকন দেয়, পরে করছি এইভাবে। এখন আমি চাইতেছি এটা ধরতেছি স্যার নিচেরটা আসে কিনা। আমি এটা তো প্রথমটাই ধরি, ডিপটা ক্লোজ করে দেই আইডিটা, তো সব জায়গায় নিচেরটা আসে না সেকশন। আচ্ছা ওকে ফাইন, তারপর ওপেন করো দেখাই। কিন্তু এই যে কোথায় বাংলাদেশ আমি তো খুঁজেই পাইতেছি না স্যার, সব ডিপ ঠিক আছে সেকশন ঠিক আছে। এই কন্টেইনার, হ্যাঁ কন্টেইনারটা ধরো ফার্স্ট। আচ্ছা দেখো কোনটা ধরলাম, এই কন্টেইনারটা ছোট করো, নিচে যাওয়ার দরকার নেই তোমার, ছোট করবে। আচ্ছা স্যার এই যে নিচে যায় না, ছোট বড় করছি স্যার, আর তো জানা স্যার। আচ্ছা এই যে আইকন আছে, হ্যাঁ আবার ওপেন করো। আবার ওপেন করবো স্যার? হ্যাঁ, এরপরে রো এরটাকে রো ধরো, রো বুদ্ধি শিখাই। আচ্ছা তারপরে, তারপরে এটা ওপেন করো। তারপর হচ্ছে এরপরে যে ইমিডিয়েট যে কলামটা আছে, জি স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা এই যে এখন এটার ভিতরে আগে চেক করতে হবে, ঠিক আছে? এটা ওপেন করো। এখন এটার ভিতরে কি কি আছে, এই যে কার্ড, দাঁড়াও কার্ডটা রে সিলেক্ট করো, কার্ড এর ভিতরে যে প্রথম, হ্যাঁ এটার ছোট করো তো। ভালো কথা, তার মানে এটার ক্লোজিং কোথায়, উপরের যে কলটা সেটার ক্লোজিং দেখাই দেবো, এটার উপরে, হ্যাঁ এটার উপরে, হ্যাঁ এটার ক্লোজিং। আচ্ছা এটার আবার বড় করো। আহ কি বললো,
স্যার এই যেটা ধরতেছে এবার এটা বড় করো এবার এবার ধরো যে এই জায়গাতে স্যার এই যেটা ক্লোজিং আচ্ছা এবার হচ্ছে ভিতরে থেকে আমরা এই যে এটা যে ভিতরে ডিপ যে কার্ডস স্যার পাইছি স্যার স্যার পাইছি যে 760 নম্বর লাইনে এই ছাইয়ের পরে শুধু পি ট্যাগের ওপেনিং এ আছে কিন্তু ক্লোজিং নাই সাত ছয় ওই লাইনে শেষে দেখেন দুই ট্যাগের ক্লোজিং ও আচ্ছা ওপেনিং আছে এটা প্রবলেম এখন মনে ঠিক হওয়ার কথা এখন ঠিক আছে ওকে না আবার এই নিচে সবগুলোতে মনে আইছে বুঝতে পারছি কি আপনি একটা স্টেপ দিতে হয় পরে কালকে ঠিক করছি পরিবর্তে যদি ভিডিও দেওয়া হয় তাহলে কি কাজ করে মানে 600 উপরে 600 থেকে উপরে কাজ করে কিন্তু 600 নিচে কাজ করে না এটা স্যার কিসের জন্য বুঝতেছি না কিসের জন্য এই ফন্টের পলিসি এরকম এটা কিছু বুঝার নেই ফন্টের পলিসির উপর নির্ভর করে স্টার্টে যে ফন্টে 600 কাউন্টডাউন নাই তুমি ওইটাতে 600 দিলে তো লাভ হবে না বা 500 কাউন্টডাউন নাই তুমি 500 দিলে কাজ করবে তাহলে সে কি করতে পারবো স্যার কি করা যেতে পারে কি করা যেতে পারে তুমি কি করতে চাইছো সেটা তো আগে বুঝতে হবে স্যার এটা স্যার ফন্ট রেট কমান লাগবে স্যার চিকন করা লাগবে একবারে হ্যাঁ তাহলে লাইট দাও লাইট দিলে কত দুঃখ হয় স্যার ফন্ট রেট নরমাল দিলে তো একটু চিকন হবে হ্যাঁ তাও তো হওয়ার কথা আর যদি সবচেয়ে বেশি চিকন চান ভাই ফন্ট রেট লাইটার দিয়ে দেন তাও যদি কাজ করে কষ্ট করার কথা স্যার ফন্ট রেট বোল্ডই তো আপনি দিয়ে রাখছেন ভাই বোল্ড দিছি এটার মধ্যে বোল্ড পিকচারটা আচ্ছা এটা কথা বলি স্যার এটা দেন স্যার অনেক চিকন স্যার ও প্রাইস টেবিল ডিপ করে স্যার হ্যাঁ বলো ও প্রাইসিং টেবিল ডিপ করে করছে দেখি এটা কোন জীবনে কো আর কি বলবো এটা ওর কোনো অ্যানসার নেই অন্য কেউ থাকলে দেখো আর এটার মধ্যে না স্যার আর স্যার সমস্যা আছে স্যার আরেকটু না তোমার কোনো কোশ্চেন নেই আমি শুনতে চাই না তুমি তোমার ওন রুটে চলো ঠিক আছে না আমি মানুষ দেখছি কিন্তু একই কথা কেন তোমাকে বারবার বলা লাগে তুমি বুঝছি যে অনেক আগে অন্য মানুষের কাছ থেকে কোডিং শিখছো ঠিক আছে হ্যাঁ সে অনেক বড় টপ ফ্রিল্যান্সার সে বেশি কোড করেও বুঝতো ঠিক আছে আমি এত বড় ফ্রিল্যান্সার না আমি অল্প কোড করেও ওকে আমি কেন এটা ইউজ করব আমাকে বলো সুবিধা বলো যে তুমি প্রাইস ডিটেইলস সবগুলাতে ইউজ করছো আমাকে সুবিধা বলতো থামস বলো জি স্যার এটা সুবিধাটা কি আমার স্যার আসলে স্যার এবার স্যার এলাই ইউজ করতে হয় না স্যার আমার তোমার তো আসলে বুটস্ট্র্যাপ শেখার ইচ্ছা নাই তোমার বুটস্ট্র্যাপ শেখার ইচ্ছা নাই তোমার উচিত হচ্ছে ওয়াস্তি আছে ওয়াস্তি স্যার আছে আছে স্যার তোমার বন্ধুর সাথে ওর পরিচয় করে দিবেন ওরা দুইজনে একসাথে কোর্স করবে স্যার
তারপর তোরা ফোন দেওয়া বাবা যে তোর লেগে একজন পার্টনার পাইছি ঠিক আছে সামসের ধরে দিল ওরা দুজনে কোট করলে হ্যাপি হবে ক্লিয়ার সামস স্যার তুমি একবার পুরো রং তুমি ওই অন্য মানুষের টেমপ্লেট কাস্টমাইজ করে টরা ওগুলো শিখা লাভ হবে না নিজের তো একদম তো ঠিক আছে যেহেতু তুমি ফন্ট ওয়েটটা কাটো কাটা দেখো যে তোমার ফন্টের সাইজটা দেখি আছে সেভ করো রিলোড করো উপরে যাও এটা এটা দেখো ওই যে বেসিক বেসিক তো ঠিক হইছে স্যার এটা তো স্যার ঠিক হইছে স্যার কিন্তু এই জায়গায় স্যার একটু মোটাই দরকার কিন্তু অন্যান্য জায়গায় স্যার একই স্যার কাজ করে মানে ছোট মানে চিকন হয় না স্যার সেটা বুঝতে দিতে স্যার তাহলে এটাতে লাইক ইউজ করো রাইট বাটন ক্লিক করো যদি এই ফন্টে না হয় তাহলে ওই ফন্টই দেখতে হবে যে ফন্ট লাইক পর্যন্ত কাউন্ট ডাউন করে তো ফন্টের উপর নির্ভর করে এটা কোন ইয়ার এটা তো দেখি স্যার হ্যাঁ দেখো এটার মধ্যে লেখো ফন্ট ওয়েট লাইটার ইউজ করো তুমি এই জায়গাতে যাইতেছো কেন ও সরি স্যার প্লাস লাইট দিলে অনেক চিকন হয়ে যায় আমি যে টেমপ্লেট করতেছি আমি ওদেরটা লিখা নিয়ে ফন্ট হ্যাশ ওয়েট হ্যাশ লাইট বেস স্টেপ করো যাও কাজ করে কাজ করে না এটারে ধরো তো ধরে দেখো এটা কাউন্টডাউন হয় কিনা ওই যে নিচে এটারে ধরো ডিভেন মধ্যে ইয়া এইচ ওয়ানটারে হ্যাঁ এইবার এই যেতে দেখো যে সিএসএস এ দেখো যে এটা কাটে মানে আসে কিনা স্ক্রল করে নিচের দিকে আসো ইয়াটা সিএসএস এর পার্টটা রাইট সাইডে যাও হ্যাঁ দেখো ফন্ট হয় এটা পাইতেছ না কেন এই দেখো ফন্ট হয় 500 আচ্ছা সেটা সে কাটছে কাটার পর তাহলে সে ফন্ট হয় এই দেখো এই ইউটিউব ঢুকতে গেল না উপরে দিকে যাও উপরে উপরে আর একটু এই দাঁড়ো এই যে এই যে 300 এটা 300 এ লেগে গেছে ওকে কাইনে বুঝতে পারছি তোমার এটা ফন্টের জন্য এটা হইতেছে ওকে আবার করো ফন্ট ওয়েটটারে আবার ক্লিক করো 300 এই জায়গাতে ডাবল ক্লিক করো হ্যাঁ স্যার 300 লেখা যে জায়গাতে আছে ডাবল ক্লিক করো যেটা 100 লেখো কাটবো স্যার এটা লাইটার সম্ভবত 100 100 শুধু 100 লেখো না এটা সম্ভবত কাজ করবে না ব্যারে ইয়ে করো না এটা এরকমই ফোন স্যার একটা কথা বলি হ্যাঁ বলো হ্যালো এইখান থেকে পাই স্টেপ করো এবার রিলোড দাও এই যে এবার লাইট হইছে বুটস্ট্র্যাপের যেটা দেওয়া আছে সেটা লাইটারও হয় দেখো লাইটার দেখো ওই যে এই জায়গাটা ফন্ট ওয়েট লাইটার লাইটের জায়গাটা ডাবল ক্লিক করো যে নিচে এই জায়গায় লিখি নাকি স্যার হ্যাঁ দেখো ইয়ার লাইটার অনেকগুলো ভার্সন থাকে ঠিক আছে
তোমার এই যেতে ডিফল্ট যেটা দাও আছে নিচের দিকে যাও তাহলে বুঝতে পারবে এটা সেই ডিফল্ট কোনটা পাবে একেবারে নিচের দিকে বডিতে আছে এই যে স্যার দেখছো একসাথে অনেকগুলো দাও আছে জি স্যার এই যে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সেস দেখছো বুটস্ট্র্যাপের নিজস্ব ফন্ট ওই এটা থেকে দেখা তারা এটা পায় এখন হচ্ছে তুমি এটা চাইলে বোল্ডও বানাইতে পারবে আর নরমালও বানাইতে পারবে ঠিক আছে তিনটা ভার্সন করা যায় লাইট বোল্ড নরমাল ওকে জি স্যার ঠিক আছে স্যার আরেকটা কথা স্যার এই জায়গা স্যার স্যার মেগাম্যান ইউজ করছে স্যার এটার ভিতরে আমি ঢুকছিলাম স্যার বুঝছেন মানে অরিজিনাল পেজটা এটার মধ্যে স্যার মেগাম্যান ইউজ করছে স্যার এই জায়গা স্যার কি ইউজ করব স্যার এটা তুমি এমনি রাখবা আগে এত দুঃখ পারো তুমি তো এডিটই কোড ঠিক মতো করতে পারতাস স্যার একটা কথা বলবো স্যার হ্যাঁ বলো শামসকে বলি শামস জি ভাই তোমার কোডে অনেক ভুল আছে তুমি চেক দিয়ে দেখো এটা লিগাল ওয়ের কোড হয় নাই ওইভাবে ডিপ কোড কখনো প্রাইসিং লিস্ট বানাই না আর তুমি কন্টেইনার ইউজ করছো তার মধ্যে রো ইউজ না করে তুমি ওটা বানাইলে কিভাবে এখনো মাথায় ঢুকতেছে না ভাইয়া তো র কোড করছে বেশি বুঝতাছ হ্যাঁ প্রচুর কোড করছো তুমি অত কোড কইরা যদি একটা মানে ই বানাইতে হয় ওটা বানাইতে তো বেশিক্ষণ লাগে না তুমি ট্রাই করো ভালো করে প্রাইসিং লিস্টটা ট্রাই করো ওটা হবে অনেক সহজে হবে তোমারে কোডিং করা করছো লিস্ট গ্রুপ লাগিয়ে সার্চ দিন স্যার যেটা শিখাইছে স্যার এটা মানে অনেক ইজি তুমি যেটা করছো অনেক কঠিন করে করছো আর স্যার এটা স্যার মানে এরকম করা লাগবে স্যার মানে ই করলে পরে কি বলে গোল করে দেব স্যার মানে রাউন্ড স্যার নাকি হ্যাঁ দাও দিতে পারো ভাই ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে পলিগন শেপস এর জন্য যে লাগে আমি আর কোড দিয়ে দেবনি আপনাদের ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাডভান্স তুমি যদি হাতে যদি সবকিছু সুন্দরভাবে সাজাইতে পারো তখন এগুলো নিয়ে চিন্তা করবে আদারওয়াইজ সার্কেল বানাই দেবে শেষ সর্টস এগুলো হচ্ছে তাদেরই যারা অ্যাডভান্স লেভেল আমরা চলে গেছি বা আমরা এক্সপার্ট লেভেলটা ভালো বুঝি আমি কম কোড করতে পারি এখন আমি জাস্ট এটা একটু অ্যাড করলে হয়ে যায় আমি ধর যে কোড এখন তুলি আমি মেইন জায়গাতে দৌড়াইতে শিখি নাই এখন আমি যদি চিন্তা করি যে ওই যে যে দৌড়ানোর মেশিনের নাম তো নেই কি বলে ট্রেডমিল ট্রেডমিল জি স্যার ট্রেডমিল বলে ওটাকে হ্যাঁ তো এখন যদি আমি নরমাল ভাবে দৌড়ানি শিখি নাই ওটার মধ্যে উঠাই দিলে কি আমি দৌড়াইতে পারবো সম্ভব না হ্যাঁ সার্কেল বানায় এরপর করবে আর তুমি কোড তোমার কোড অ্যাকসেপ্টেবল হবে না ফাইবার কাজ পাইলো তোমার রিভিউ খারাপ দিবে ওকে এটা মনে রাখবে এখন তোমার যদি ভালো লাগে তাহলে কিছু করার নাই তুমি বেশি ডিপ দিয়ে করলে তোমার ভালো লাগে যে ডেভেলপার এটা নিবে সাপোজ যে ডেভেলপার নিবে ঠিক আছে যে ডেভেলপার অপ্রয়োজনীয় একটা একটা অক্ষর দেখলে ওদের মেসেজ করবে যেমন আমাদের মেসেজ করবে মানে আমরা তো স্টুডেন্টের কাছ থেকে টেমপ্লেট নিয়ে কাজ করি বা আমরা যে টেমপ্লেটটা আসলে ডিজাইনটা করবো না ওরও প্র্যাকটিস হলো আমার কাজ হয়ে গেল মানে কিছু বুঝায় টুজায় দিলাম ও করে দিলাম যখনই করতে যাই তখনই দেখা যায় যে এইগুলো নিয়ে সমস্যা ঠিক আছে এই কারণে কারণ আমরা তো ডিজাইনটাই শুধু দেখতেছি ডেভেলপমেন্টে যে কি পরিমাণে প্যারা লাগে যারা ডেভেলপমেন্ট করে তারা বুঝে একটা ডিজাইন নিখুঁত ভাবে আনতে অনেক অনেক কাট করাইতে হয় ডেভেলপার ডিজাইনারদের বানাই দিয়ে দিছে ঠিক আছে সে 100টা ডিপ দেয়া করছে এখন একটা লুপের মধ্যে তো 100 ডিপ দেয়া তো চালানি সম্ভব না তাই না ঠিক আছে কমপ্লিট করো ভালোভাবে কমপ্লিট করো আর কেউ শেয়ার আপ করে দিলাম স্যার হ্যাঁ আর কেউ আজকে আর মনে হয় কেউ নাই স্যার স্যার পিএসপি ধরতে চাইছিলেন স্যার হ্যাঁ জি স্যার এখন থেকে কি শুরু করবেন স্যার হ্যাঁ এখন দিব এরপর হচ্ছে ব্রেকের মধ্যে হালকে আবার তোমরা নিজেরা একটু গবেষণা করবে আচ্ছা এই জায়গাতে হচ্ছে ওই যে লিও কি গেছে আবার
স্যার লিও আছে তো আচ্ছা আমিনুল ইসলাম তোমার কোনো কিছু বুঝলাম না তুমি অ্যাকচুয়ালি কি পজিশনে আছো আমাকে একটু বলো তো আমিনুল আমিনুল স্যার হ্যাঁ আমাকে বলো তোমার সম্বন্ধে বলো তুমি কি পজিশনে আছো কি করতে চাইতেছো শুরু করেছিলাম তো ভালো মতো কিন্তু মাসখানে পাঁচ সাত দিন অসুস্থ থাকার কারণে আমি অনেক পিছিয়ে গেছি এখন বুটি স্টেপের ক্লাস করতেছি ৬ নাম্বার পর্যন্ত কমপ্লিট করছি আমি বুটি স্টেপে আচ্ছা ওইটাই যে তুমি তোমার গতিতে আগায় যাও সবার গতিতে তোমার আগানোর দরকার নেই তুমি পিছিয়ে গেছো তার মানে এই না যে সেটা আমি যতটুকু পারতেছি ততটুকু কমপ্লিট করতেছি মাসখানে অসুস্থতার কারণে একটু পিছিয়ে গেছিলাম আবার শুরু করছি আবার বলতেছো পিছিয়ে গেছি এই পিছিয়ে গেছি এই কথাটাই আমার ভালো লাগে বলবা যে আমি আগে যাইতেছি আচ্ছা জি স্যার ঠিক আছে এইটা বলো যে আমি সামনে আগে যাইতেছি আপাতত এতটুকু আছে পিছিয়ে গেছি এইটা বলো না ঠিক আছে আর লিও এলিও কামরুল লিও তো ভালো একটা পোস্ট দিয়েছে লিও শব্দের অর্থ কি কোথা থেকে আসছে ও হাসি দিয়ে বসে এখন বাকি আছে আরেকজন ব্যক্তি কি কই নবনীতা না ছিল কিছুক্ষণ আগে আমিনা তোমার কত দূর হ্যালো ওয়ান টু থ্রি তানি তানি কে আসো তারপর এখানে জয়েন করে ওইখানে আপনার এইচটিএমএল সিএসএস এর ভিডিও দেখে আমাদের এই জায়গাতে টার্গেট হচ্ছে পাঁচটা এটার মধ্যে যে যেটা অ্যাচিভ করতে পারে ফার্স্ট হচ্ছে ওয়েব ডিজাইন তারপরে হচ্ছে পিএইচপি তারপরে হচ্ছে আমাদের যে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার তারপর হচ্ছে থিম বিল্ডিং তারপর হচ্ছে প্লাগইন পাঁচটার মধ্যে সবাই তো পাঁচটা একসাথে ক্যাচ করতে পারবে না তাই না যে যার লেভেল থেকে যেটা পারা সম্ভব ঠিক আছে সেটা আগে শেষ করতে ক্লিয়ার স্যার একটা কোশ্চেন করি স্যার বলো অনেক সময় স্যার বায়াররা বলে আই নিড এ ডেভেলপার কিন্তু উল্লেখ করে না ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড তো সেক্ষেত্রে কি করা যায় স্যার বুঝি না কি অনেক সময় বায়াররা স্যার বলে মানে আই নিড এ ডেভেলপার মানে সে নাই যে ফ্রন্ট এন্ড ডেভেলপার না ব্যাক এন্ড ডেভেলপার কি বলা যায় স্যার আচ্ছা তুমি বল ভাই আমি ফুল স্ট্যাক ডেভেলপার এবার আমি বুঝে নিব না ও চাইবো ডেভেলপার তুমি তবে আমি ফুল স্ট্যাক ডেভেলপার কাজ নেই ভাই এরপর তো আমরা আছি ঠিক আছে ও যদি কিছুটা হয় আমরা আর পিছলে পিছি জি স্যার হচ্ছে আমাদের ২৮ নম্বর ক্লাস আচ্ছা সবাই কি জ্যাম্প ইনস্টল করতে পারছে যারা যারা পিএইচপিতে কাজ করবা জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা করো নাকি আমাকে একটু বলবা কে কে করতে পারো নাকি সবাই করতে পারছো আমরা যে ক্লাসই করি না কেন এখন পিএসপি আমরা আগে যেরকম ফোল্ডার করে এই জায়গাতে কাজ করতাম বিষয়টা তা না আমাদের করতে হবে আমাদের জ্যাম্পে যে জায়গাতে
এসটি ডক্স আছে কতদিন কিন্তু আমি দেখাইছি তাই না এসটি স্যার তো এই যে ক্যাম্প প্রত্যেকটি আমার সি ড্রাইভে ক্যাম্প আছে এই ক্যাম্পের ভিতর হচ্ছে এই যে এসটি ডক্স হই গেল এই যে এসটি ডক্স নাই কোন সমস্যা নেই আমি কি করবো একটা ফোল্ডার করে নিতেছি তোমাদের কাছে তোমাদের তো হচ্ছে এবং এটার ভিতরে দেখো ক্লাস 28 তো এখন আমরা জ্যাম চালু করবো ঠিক আছে জ্যাম চালু করতে হলে আমরা উইন্ডোজ এর যদি ক্লিক করি তাহলে এই জায়গাতেও থাকতে পারে এই পাশেও থাকতে পারে চারটা যে জায়গাতে আছে ঠিক আছে জ্যাম কন্ট্রোল অথবা মাঝে মধ্যে এই জায়গাতেও থাকে এই যে আছে দেখছো যে জ্যাম কন্ট্রোল চললাম কয়েকটা জায়গা হয় এই পাশে নিচের দিকে থাকে অথবা হচ্ছে এই পাশে সিরিয়ালি যদি আমরা যাই তাহলে নিচের দিকে থাকবে ঠিক আছে সবাই কি পাইছি জায়গায় সার্চ দেওয়ার পর ওইটাকে সিলেক্ট করে এই টুলবারে পিন করে নিলেও হয় ঠিক আছে জাস্ট আমরা এটাতে ক্লিক করলাম ঝামেলাটা বাদবে আমার এই জায়গাতে তো একসাথে জ্যাম ট্যাম সবাই একসাথে চলবো কিনা চলেই ভাব অ্যাপাচি ওকে আমাদের দরকার কি প্রাথমিক অবস্থাতে অ্যাপাচি অ্যাপাচি আর মাই ওকে জি স্যার দেখছো এটা এখনো মাথা ঘুরতেছে এখনো সেটআপ নেই তো চালা ওকে অনেক লোড নিছে স্যার আপনার পিসি দেন হচ্ছে এই জায়গাতে আমরা একটা ফোল্ডার করব ফোল্ডার না স্যার ফাইল একটা ফাইল করলাম সাপোজ ক্লাস 28 এ হ্যাঁ নাম দিলাম ইন্ডেক্স ঠিক আছে তারপরে এটাকে আবার কপি পেস্ট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি ঠিক আছে ফ্রেম নেই না এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম ওপেন করে সেভ এস করলাম আবার আমি নোটপ্যাড প্লাস প্লাস চালু করলাম আবার এটাকে আমি সেভ এস করব ইন্ডেক্স পিএসপি তে তো পি কয়বার ক্লিক করলে হয় 1 2 3 ওকে দেন ওকে ওকে পিএসপি করা ওকে স্যার একটা কথা বলবো স্যার স্যার পিএসপি কি কোনো ফুল মিনিং আছে হ্যাঁ হাইপার টেক্সট প্রসেসর হাইপার টেক্সট প্রসেসর আমি আরেকটা শুনছি স্যার পিটি পার্সোনাল এইস্তে হোম আর বাট পিতে নাকি পেজ স্যার শোনো ইন্টারভিউ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি ডেভেলপার যদি তোমার ইন্টারভিউয়ার হয় তাহলে সে ডেভেলপমেন্টের কোশ্চেন করবে আর যদি সে ডেভেলপার হইলে তোমাকে জিজ্ঞেস করবে বলেন তো মেল সার্ভার চালু করার জন্য আমাদের কোনটা লাগবে
আমি যদি এটা ওইভাবে করতে চাই কিভাবে করবো, সে কোশ্চেন করবো কাজে। আর যদি ডেভেলপ না হয় সে তোমার সাথে খাঁচুরে আলাপ পারবে, ঠিক আছে? জি স্যার। তখন তোমাকে বলবে যে এই পিএইচপি অর্থ কি, তখন তার কাছে ধরো যে সে জানে না, হাইপার টেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে? এখন তার কথা থেকে তুলে তো এইচপিপি হইতে পারে, তাই না? তোমার কথা হাইপার টেক্সট প্রি প্রসেসর। এবং এই জায়গাতে দেখো এই যে পিএইচপি অরিজিনালি আন্ডারস্টুড ফর, এই যে এই জায়গাতে এইটাই ধরে রাখছে, পার্সোনাল হোম পেজ, পার্সোনাল হোম পেজ, ওকে? সব দেওয়া আছে, পড়ে নেবা, ঠিক আছে? জি স্যার। আমি যাবি আছে, আমি শুধু এই যাতে ভার্সন গুলো দেখাই। যেমন হচ্ছে এটা ফার্স্ট অ্যাপ্লাই করা হয় কত সালে, 1995 আজ থেকে 25 বছর আগে, ঠিক আছে? আর বর্তমানে যেটা রিলিজ হয়েছে সেটা কবে হয়েছে, জুনের 11 তারিখ, 11 জুন 2020, মাত্র 22 দিন হয়েছে, মানে 7.4.7, ওকে? জি স্যার। এটাকে যদিও দুর্বল ল্যাঙ্গুয়েজ বলা হয়, দুর্বল, বাট এটা দিয়ে কিন্তু ওয়ার্ল্ডের প্রায় 60% এর মতো ওয়েবসাইট পিএইচপি করা। ওকে, দুর্বল বলা হয় কেন স্যার? হ্যাঁ, দুর্বল বলা হয় এই কারণে, কারণ এটা সবাই শিখতে পারে তাড়াতাড়ি, সবাই শিখতে পারে তো, সবাই শিখে যায় এই কারণে এগুলো তাড়াতাড়ি হ্যাকও করা যায়। জি স্যার, সিকিউরিটি সিস্টেম লো। হ্যাঁ, সিকিউরিটি সিস্টেমটা একটু লো স্যার। পাইথনে মনে হয় স্ট্রং খুব, মানে খুব ভালো, মানে প্রোগ্রামিং লজিক্যাল স্টাইল হাবি জাবি শিখা। একটা জিনিস মনে রাখতে হবে যে পিএইচপি তে যেটাকে লাল গরু বলে চালায় দেয়, সেটা হয়তো ওরা পাইথনে সাদা গরু হিসেবে বলে, ঠিক আছে? তারপরে ধরো যে ইয়াতে ডট নেটে বলে কালো গরু, কিন্তু গরু তো। জি স্যার। লারাভেল কি স্যার? লারাভেল তো পিএইচপি, লারাভেল আবার কি? স্যার আপনি তো করেন স্যার, ঠিক আছে? বুটস্ট্র্যাপের মতো। হ্যাঁ, বুটস্ট্র্যাপ জন্য একটা ফ্রেমওয়ার্ক এরকম। হ্যাঁ, ওরা অনেক ফাংশন তৈরি করে রাখছে, যেগুলা কি আমরা র ভাবে তৈরি করতে গেলে আমাদের কি সময় লাগতো, আমরাও করে রাখছি। সেই জিনিসটা আরো স্ট্রেংথ এবং আরো সিকিউর করে ওরা তৈরি করে রাখছে। আমরা শুধু ওই নামে ডাকবে আই রাই টুকু রাঙা ভাঙা বলতো। ওকে, তো এই দেখো যে এই জায়গাতে পিএসপি 3-4 কবে আসছে সুন্দর ভাবে দেওয়া আছে, করে নেবে, ঠিক আছে? তবে এটা মার্কেট পায় 2000 সালের দিকে, ঠিক আছে? ভালো ভাবে মানে পিএসপি 5 যখন আসে, পিএসপি 5 এ তারা ডাবল ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টা এড করে, ইমপ্রুভ করে, বুঝতে পারলাম? ডাবল ওপি অবজেক্ট ওরিয়েন্টেড করার কারণে কাঠামোগত ওয়েবসাইট তৈরি হওয়া শুরু হয়, ঠিক আছে? আর তখনই এর পপুলারিটিটা খুব দ্রুত বাড়ে, ঠিক আছে? যেটা 3 এবং 4 এ ছিল না অবজেক্ট ওরিয়েন্টেড, ক্লিয়ার? তো মার্কেট পায় সেই কবে, 2000 সালে সুন্দর ভাবে ডেসক্রিপশন রাখছে, যখন কোন ইন্টারভিউ দিতে যাবা একটু সব ভুলে যাবা, কাজ নাই। ঠিক আছে, যেমন আমি এক জায়গাতে ইন্টারভিউ দিতে গেছিলাম, এটা হচ্ছে নাভানা গ্রুপ, নাম শুনছো না? জি স্যার, জি স্যার। নাভানা রিয়েল এস্টেটে আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আমরা যে ব্রাউজারে সার্চ করি, সার্চের ওইটার বক্সের নামটা কি,
আমি তো কনফিউজ হয়ে গেলাম, আমি মনে করছি কি নাকি জিজ্ঞেস করবো, পরে বুঝলাম যে আসলে যে জিজ্ঞেস করতেছে সে হচ্ছে এইচআর, সে তো আর এটা ডেভেলপার না, সে যে কোশ্চেন করে, আমি আমি প্রোগ্রামিং রিলেটেড কিছু কোশ্চেন করলে সেটার উত্তর দিলে সে ওইটাতে কোনো হাহু না, সে আমাকে জিজ্ঞেস করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড এগুলা কিভাবে চলে, ঠিক আছে, আমি তো আলাদা এগুলা জানো, এগুলা প্রিপারেশন নিয়ে এটা স্যার তারা এই ইন্টারভিউতে সিলেক্ট করে, হ্যাঁ এইচআর এতে সিলেক্ট করে, আর তাদের সাথে আমার স্যালারিতে মিলবে না এটা ফার্স্টেই বুঝছি যখন আমাকে কল করা হয়েছে, আমার চাইতে কম হলো 4 5 বছরের জুনিয়র এরও আসছে ইন্টারভিউ, ক্লিয়ার, সো ওই জায়গাতে আমার চাওয়া মানে এটা আজ থেকে প্রায় 3 বছর আগের কথা, তখন আমি চাইলেই আমার স্টার্টিং চাইলেই আমি চাবো 40,000, তারা শুনলো, তারপর বললাম যে আমি ইন্সট্রাক্টর হিসেবে এই জায়গাতে ছিলাম এই কাজ করছি, ঠিক আছে, এইরকম ওয়েবসাইট এটা আছে, তারপর বললাম আপনাদের ওয়েবসাইট তো ওয়ার্ডপ্রেসে করা, আপনাদের ওয়েবসাইট এর এই জায়গাতে এই প্রবলেম আছে, ঠিক আছে, এরা হার করে নিচ্ছে, তারা আমাকে জিজ্ঞেস করতেছে এটা আচ্ছা পিক্সেল কি, ঠিক আছে, ডিপিআই কি, আমি তো আল্লাহ এইগুলো কি জিজ্ঞেস করা শুরু করছি, এই কারণে বললাম ইন্টারভিউ দিতে গেলে মাঝে মধ্যে এইগুলো একটু নজর দিও, যদি কিসমতে এরকম লেভেল করে যায় তাহলে এই জায়গা থেকে অ্যানসার দিতে পারবো, আর র‍্যাম এর ফুল মিনিং ধরে নাই স্যার, পারি কিনা ওইটাতে, আচ্ছা যাই হোক, তো আমরা এই জায়গা থেকে পিএইচপি সম্পর্কে এখন এই তিনটা জিনিস আমি চালু করছি এবং প্রত্যেকটা টাইপ সুন্দর ভাবে এই জায়গাতে দেওয়া আছে, ওকে, একটা হচ্ছে ক্রোম এইচটিএমএল, ঠিক আছে, ডকুমেন্ট দেখছো সে বলে দিতেছে, আর এটা হচ্ছে কি পিএইচপি ফাইল, আর হচ্ছে টেক্সট ডকুমেন্ট ফাইল, যদিও গতদিন 7,500 দিয়ে দেখাইছি, আজকে আবার শেষবারের মতো দেখানো, ওকে, সাপোজ সেটা হচ্ছে আমরা একটা H1 ট্যাগ নিলাম এটার ভিতরে, আর এটা কি দেখাচ্ছেন, কারেন্ট চলে গেছে, এখানে জাদু চলতেছে, জাদু এ টি এস আ পিএসপি, ওকে, জাস্ট এটা টেক্সটে থাকো কপি, তারপর আমি পিএসপি তে চালু করলাম কন্ট্রোল ভি, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম পিএসপি ডকুমেন্ট, আমরা যেটা দিলাম সবার ফার্স্টে এই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে, ক্লিয়ার, আমাদের ক্লিয়ার থাকলে আর ঝামেলা, এখন আমি এটাকে রান করতে চাই, ওকে, তারপরে আমি এরপরটাকে রান করতে চাই, এবং এরপরে যেটা আছে সেটাকে আমি রান করতে, তখনই এরকম দেখলেই আগে ইউআরএল দেখবা, ঠিক আছে, আর যদি এরকম চালু হয় এটা তো এইচটিএমএল ফাইল, HTML ফাইলের মধ্যে কিন্তু PHP কোড করা জানে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখবো, আমি কিন্তু আগে ইরর দেখাইতেছি, কি কি ইরর, এটা কমন কমন প্রবলেম এবং এই কোশ্চেন যাতে না হয়, জি স্যার, জানো তো টেক্সট, টেক্সট তো দেখলেই বোঝা যায় এটা টেক্সট, ওকে, তো আমরা তিন ধরনের ভিউ দেখলাম, দেখো এটার ফন্ট আর এটার ফন্ট দুইটা কিন্তু ভিন্ন, জি স্যার, একই 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 ফন্ট স্যার, একই ফন্ট, তো সে কিন্তু এই টেক্সটের মতোই তাকে
আইডেন্টিফাই করছে বাট এটাকে সে কি স্টেমাল হিসেবে কাউন্টডাউন করছে ওকে এখন আমরা যদি এটা লোকাল হোস্টের মাধ্যমে চালু করতে চাইতাম লোকাল হোস্ট আচ্ছা আমি তো এর নাম ভুলে গেছি চালু হয় সেম ভিউ দিবে কিন্তু কিছুক্ষণ পর আমরা বুঝতে পারবো ওকে এটা দেখো এখন কিন্তু সে কাজ করতেছে এইচটিএমএল কিন্তু কিছুক্ষণ আগে কাজ করছে নিয়মটা হচ্ছে আমরা যদি পিএসপির কোন কাজ করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম একটা ব্লক তৈরি করতে হবে কি তৈরি করতে হবে যেমন আমরা কি একটা সেকশনের ভিতর সব জিনিস রাখতাম এটার জন্য কি পিএসপি নাম দিয়ে লিখতে হয় তবে এর স্টাইলটা হচ্ছে অন্যরকম সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন করার পর ওয়ার্ড সাইন দিয়ে লিখতে হবে কি পিএসপি দেন হচ্ছে একটা স্পেস দিয়ে ওয়ার্ড সাইন দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ আমরা কি করবো সবসময় আমরা এতটুকু বানাই রাখলাম যদিও কি হয়ে গেছে কালো হয়ে গেছে তাই না জি স্যার মানে সাপের বিষে কালো হয়ে গেছে আমরা এটারে আবার আমরা করলাম ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পর ইন্ডেক্স ডট এস টি এম এল দিলাম সেম প্রবলেম দেখছো এই জায়গাতে যাহা ভিউ এই লোকাল হোস্টের মাধ্যমেও আমরা চাইলে পিএসপি এইচটিএমএল ফাইলের মধ্যে লিখতে পারবো স্যার না স্যার লিখতে পারবো না স্যার পিএসপি ফাইলে লিখতে হবে এখন এই জায়গাতে যেহেতু কি দিছে এরর এররের থাকার মূল কারণটা হচ্ছে আমরা যদি পিএসপি এর মাধ্যমে কোনো কিছু ভিউ করতে চাই তাহলে এর কিছু শর্ত আছে এর কিছু কিওয়ার্ড আছে কিছু পলিসি আছে ওই পলিসি অনুযায়ী আসবে এর মধ্যে একটা হচ্ছে ইকো নাম কি আমরা ডাবল কোটেশন দিয়ে দেন হচ্ছে কি সেমিকোলন দিতে পারি অথবা আমরা কি করতে পারি ডাবল কোটেশনের জায়গাতে সিঙ্গেল কোটেশন ইউজ করতে সিঙ্গেল কোটেশন ওকে এখন এটার নিয়ম হচ্ছে আউটপুট দেখায় সো আমি এই এইচটিএমএল এই H1 এর মধ্যে যা যা আছে এটার মধ্যে দিয়ে দিলাম পেস্ট ওকে ক্লিয়ার জি স্যার এখন সেভ করলাম সেভ করার পর আমি যখনই এই জায়গাতে রিলোড দিলাম সেই কিন্তু এখন কাউন্ট পেয়ে গেছে ওকে এখন সেম জিনিসটা যদি আমি আবার কপি করে এইচটিএমএল ফাইলের মধ্যে নিয়ে যাই
সেভ করলাম সেভ করার পর যদি আমি রিলোড দেই দেখি এই এইচটিএমএল ফাইলে সেম জিনিসটা দেখায় কিনা রিলোড দিলাম কাজ করে না স্যার কাজ করে তার মানে আমরা দুইটা জিনিস বুঝলাম এক হচ্ছে এইচটিএমএল ফাইলের মধ্যে পিএসপি কোড কাজ করে না কিন্তু পিএসপি এর মধ্যে এইচটিএমএল কাজ করে যদি আমরা প্রপার ওয়ে দিয়ে দেই জি স্যার বুঝলাম জি স্যার কোনো প্রবলেম না স্যার রিলিজ করবেন এর মধ্যে দিলে ভালো হয় স্যার সুবিধা হয় প্র্যাকটিস করার জন্য জি স্যার ঠিক আছে সো এই হচ্ছে অবস্থা আমরা এতটুকু দেখলাম ওকে সো আমাদের এই টেক্সট ডকুমেন্ট পিএসপি থাকুক এটা আমরা শুধু পিএসপি টা নিয়েই কাজ করব এখন ঠিক আছে জি স্যার অল্প ছোট কাজ আছে এটা তোমরা প্র্যাকটিস করবে এরপর হচ্ছে আমরা নামাজের পর আবার দেখব এখন আমরা এই ইকো ইউজ করলাম আমরা চাইলে আরেকটা কিওয়ার্ড আছে যার নাম হচ্ছে প্রিন্ট নাম কি print print এবং সেটাও দেখো সেম পাবে নিয়াস ওকে জি স্যার আমি এই যে এটা লিখে দেই from print মানে এটা প্রিন্ট এর মাধ্যমে তাহলে ব্যবহার করব কোনটা print ওকে আরে তুমি আমার কোশ্চেনটা এখন বললে হবে আমি তো কোশ্চেন এরপরে আমরা চাইলে আরেকটা জিনিস লিখতে পারি প্রিন্ট অ্যাপ আসছে কি আসছে দেখো ইরোর স্যার হ্যাঁ আমরা যারা সি প্রোগ্রামিং শিখছি তারা কিন্তু এই প্রিন্ট অ্যাপ আর স্ক্যান অ্যাপ ইউজ করা অভ্যস্ত জি স্যার তারা কিন্তু খেয়াল রাখবা এই প্রিন্ট অ্যাপ দিলে কিন্তু আসবে না ওকে জি স্যার প্রিন্ট ব্যবহার করি হ্যাঁ স্ক্যান অ্যাপ দিয়ে হচ্ছে আমরা ডাটা ইনপুট নেই আর প্রিন্ট অ্যাপ দিয়ে কি করে আউটপুট দেখাই সো আমরা প্রিন্ট আর ইকো এই দুইটার মাধ্যমে আমাদের আউটপুটটা আমরা দেখাই মনে থাকবে জি স্যার এখন ফার্স্ট কোশ্চেন যেটা আমি নামাজের পরে জিজ্ঞেস করব সেটা হচ্ছে এটার মধ্যে লিখে দেন নিচে লিখে দেন সিঙ্গেল কোটেশন আমরা এই জায়গাতে সিঙ্গেল কোটেশন কেন ইউজ করব ডাবল কোটেশন কেন ইউজ করব ওকে জি স্যার দেন দ্বিতীয়টা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইকো এন্ড ওকে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি তো তোমরা এই 30 মিনিটে এটা বের করো নামাজ শেষে আমি এই উত্তরগুলো জানতে যাব ঠিক আছে গ্রুপ লিংক করতে পারো টেস্ট করতে পারো জি স্যার ওকে তারসি জি স্যার ওকে নামাজের পর সবাই টাইম টু টাইম চলে আসবে লেট করবে না জি স্যার জি স্যার আমরা সবার ফার্স্টে কি শিখলাম এক
কিভাবে পিএইচপি ব্লক তৈরি করতে হয় খেয়াল আছে পিএইচপি ব্লকে যদি আমরা শুধু হোয়াট হোয়াট ও দিতাম তাহলে কিন্তু কাজ করে তোরছি দেখো হোয়াট হোয়াট দিছি কোনো এরর আছে তাই স্যার আসলে মানে এই যে দেখছো নিচে যা কমেন্ট আছে সব সহকারে চালু করে দিয়েছে জি স্যার কাজ করছে স্যার একটু ওই যে ডাবল কোটেশন আসছে হ্যাঁ তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি অবশ্যই পিএইচপি ওকে আমরা যেটা এরর দেই তাহলে মনে থাকবে তারপর যদি বলি কোনো কিছু একটা প্রিন্ট করতে ইকো দিয়ে প্রিন্ট করে দিত ক্লিয়ার তো সব ফার্স্ট আমরা দেখলাম কিভাবে ব্লক তৈরি করতে হয় এরপর আমরা দেখলাম এটার আউটপুট কিভাবে তৈরি করতে হবে তাই না আউটপুট হচ্ছে কয় ভাগ কয়বারে মানে কয় ভাবে দেওয়া যায় দুই ভাবে একটা হচ্ছে কি দুই ভাবে ইকো আর প্রিন্ট একটা হচ্ছে প্রিন্ট কি ভাবে ইকো ওকে আর হচ্ছে প্রিন্ট দেন তৃতীয় আমরা কি শিখলাম তিন নাম্বার সেটা হচ্ছে কমেন্ট ট্যাগ আমরা কিভাবে কমেন্ট ট্যাগ ব্যবহার করব ওকে এই হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা ঠিক আছে এখন আসি আমরা ভেরিয়েবল ভেরিয়েবল নিয়ে তো ভেরিয়েবল আমরা যে ইয়াতে শিখছি জাভাস্ক্রিপ্ট সেম জিনিস ঠিক আছে কাটাতে এরকম আওয়াজ সাপের স্পর্শ আওয়াজ তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হইলে ওকে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে আমরা ভারও লিখতে পারি অথবা ঠিক আছে আমরা ডলার সাইন দিতে পারি কি ডলার সাইন ক্লিয়ার তো ডলার সাইন লিখে আমরা যেটা করি নাম দিই ভেরিয়েবলের নাম সাপোজ দিলাম টুনি ওকে এটা ভেরিয়েবল ইকুয়াল একটা আমরা স্ট্রিং নিলাম আমরা যেহেতু স্ট্রিং লেখা অভ্যস্ত ঠিক আছে দিস ইজ টুনি ওকে এটা হচ্ছে ফরম্যাট এবং আমরা এটাকে প্রিন্ট করে দেখতে চাই তাহলে ইকো করলাম ঠিক আছে ইকো করার পর আমরা ডলার টুনি লিখলাম যেটা আমাদের কি ইয়াতে জাভা স্ক্রিপ্টে কি করা লাগতো হয় ডকুমেন্ট রাইট করা লাগতো অথবা কনসোল লগ করা লাগতো অথবা ইনার এসটিএমএল করা লাগতো অথবা অ্যালার্ট করা লাগতো তাই না এছাড়া কি আর কি তো না স্যার আর এটা তো হচ্ছে কি ইকো দিয়ে ওই ভেরিয়েবলে কল করলে সে সাথে সাথে জায়গাতেই দেখা যায় ওকে দর্শন যে বলে যে এমন ওষুধ দিয়ে দেবো জায়গাতেই ব্রেক ওকে ওইটা হচ্ছে এরকম তো আমরা সবার ফার্স্টে কি দেখলাম যে ডলার সাইন দিতে হয় ভেরিয়েবলের জন্য তারপরে লিখতে হয় আমরা যা লিখতে চাই এখন এটাতে কি কি জিনিস লেখা যায় সেম ভাবে আমরা কন্ট্রোল ডি দিলাম ঠিক আছে এটা কমেন্টে রাখলাম আমি চাইতেছি এটার সামনে ঠিক আছে অ্যাড সাইন দিতে কাজ করে দেখছো কালো হয়ে গেছে কাজ করবে তারপর আমি চাইতেছি ড্যাশ সাইন দিতে কাজ করে কাজ করে আমি চাইতেছি স্ল্যাশ দিতে কাজ করে কাজ করে না আমি চাইতেছি স্টার দিতে কাজ করে কাজ করে না আমি চাইতেছি এই জায়গাতে অ্যাড সাইন দিতে আচ্ছা এটা তারপর আর কি বাদ আছে ডিজিট বাদ আছে ডিজিট দিলেও তো কাজ করবে না আর সেটা তো আসুক স্পেশাল ক্যারেক্টার দিচ্ছি পার্সেন্টেজ তার মানে আমরা যত ধরনেরই আমরা দেই না কেন ঠিক আছে যদি সামনে স্পেশাল ক্যারেক্টার হয় সেটা কি করবে না ভেরিয়েবল হবে না থাকবে তো এটা কমেন্ট ট্যাগ দিলাম
তারপর আমরা আবার কি করতে পারি আরেকটা নেই এটা হচ্ছে আমরা যদি এটার আগে ওয়ান দেই কাজ করবে কাজ করে তার মানে কোন নাম্বারই কাজ করে না স্যার বলো একাধিক ভেরিয়েবল মানে আমি যদি পিন করতে চাই তাহলে কি স্যার ফাংশন করতে হবে না এইভাবে করা যাবে কোনটা মানে আমি অনেকগুলা বা তিনটা ভেরিয়েবল একসাথে আমি পিন করব স্যার পিন নাম দিয়ে হ্যাঁ সেক্ষেত্রে কি স্যার ই করো এখানে কমা দিয়ে শুধু ভেরিয়েবল নাম দিয়ে দিব ও প্রিন্ট হ্যাঁ ডট দিতে পারো ডট কনকেটের যেটা ডট আর হচ্ছে কি কমা এটা হচ্ছে ইকুয়াল জি স্যার আর যদি প্রিন্ট এর মধ্যে দিতে চাও তাহলে শুধু ডট প্রিন্ট করো জি স্যার বুঝতে পারছি তো আমরা নাম্বার কাজ করে না ওকে কিন্তু নাম্বারের আগে যদি আমরা একটা আন্ডারস্কোর দিয়ে দিই তাহলে কিন্তু সে কাজ করবে ওকে মনে আছে এই জাভা স্ক্রিপ্টে যেটা বলছিলাম তো এই ওয়ানও কাজ করে না সেটা আমরা দেখলাম দেন আমরা দেখব যে যদি আমি দরিনা খাতুন লিখে এটা কাজ করে কি স্যার অবশ্যই করবে না স্যার টুনি টুন টুনি দেন কাজ করে ঠিক আছে তো মাল্টিপল ওয়ার্ড ডাজ নট ওয়ার্ড assign as a variable ঠিক আছে তো আমরা এটাও বুঝলাম তারপর আমরা কি আপার কেস লোয়ার কেস দেখবো তাই না এটি যদি আমরা বড় হাতের দেই আসবে আনডিফাইন্ড ভেরিয়েবল তা আবার কি শুনি ছোট হাতের কি তো এটা হচ্ছে কি কেস সেন্সিটিভ খেয়াল আছে বলছিলাম যে স্যার সব লোয়ার কেস রাখতে হবে আরে জি না যে নামে দিছি ওই নামে এই যেটা পাবো জি স্যার এটা কি এই কারণে বললাম কি আমরা এটা হচ্ছে কেস সেন্সিটিভ ওকে আর আমরা নরমালি ইউজ করবো কি ক্যামেল কেস যদি দুইটা ওয়ার্ড হয় তাই না যাই হোক তো ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য আমাদের কি কি জিনিস খেয়াল রাখবে পাস এটার সামনে কোনো কি হবে না স্পেশাল কোনো ক্যারেক্টার থাকবে না দ্বিতীয়ত হচ্ছে আমরা এটার সামনে কোনো নাম্বার ইউজ করব না তৃতীয়ত হচ্ছে কে কি আমরা মাল্টিপল ওয়ার্ড ইউজ করব না ওকে চতুর্থত হচ্ছে এটা কেস সেন্সিটিভ তো আমরা কি কি ইউজ করতে পারবো যে কোনো ডিজিট ইউজ করতে পারবো অক্ষরের পরে বা আন্ডারস্কোর এর পরে চললাম আর হচ্ছে যদি মাল্টিপল ওয়ার্ড আমাদের বুঝাইতে হয় তাহলে আমরা কি করবো ক্যামেল কেজে ব্যবহার করবো মনে থাকবে আজকের লেসন হচ্ছে এই পর্যন্ত কালকের লেসন একটু বড় লেসন কালকের লেসনে আমরা শিখব ডেটা মানে হচ্ছে আমরা যে ডেটা টাইপ গুলো আছে এর মধ্যে তো আমরা কয়েকটা জানি এর মধ্যে একটা হচ্ছে কি স্ট্রিং আর একটা কি ছিল নাম্বার নাম্বার তারপর একটা ছিল কি তোমার হচ্ছে যে কনকেটেশন করা তাই না জি স্যার আর আমরা কি এছাড়া আবার শিখছিলাম কি অপারেটর তাই না
অ্যারিথমেটিক দেখছিলাম, অ্যাসাইনমেন্ট দেখছিলাম, লজিক্যাল দেখছিলাম, তাই তো? এগুলো আছে, এগুলো সবটাই দেখি। মানে এখন তোমাদের জাভাস্ক্রিপ্ট একটু ছাত্রা হবে। স্যার এখানে একটা কথা বলি আমি, বলো স্যার, মানে পিএসপি তো স্যার মানে ফন্ট ভ্যালিডেশন ভ্যালিডেশন আছে বা জাভাস্ক্রিপ্ট আছে, মানে কোনটা করা বেটার? অবশ্যই ইন্টারনালটা রাখবো, এক্সটার্নালটা, ইন্টারনাল বলতে হচ্ছে আমরা ভিতরেরটা রাখি, আর এক্সটার্নাল হচ্ছে বাইরে, বাইরে থাকে জাভাস্ক্রিপ্টটা। জাভাস্ক্রিপ্টটা কি আনতো, আমি জাভাস্ক্রিপ্ট অফ করে তো সাবমিট করতে হয়, জি স্যার, তাই না? তখন তো ঝামেলা লাগবে, এই কারণে আমরা কি ভিতরের দিকে এটার কি ভ্যালিডেশনটা রাখি। বুঝতে পারছি, জি স্যার। তোমরা এগুলো একটু আবার বাসাতে একটু প্র্যাকটিস করবা, কিভাবে ব্লক অ্যাসাইন করতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয়, তারপরে এটা রুলস গুলো কি কি, কিভাবে আমরা আউটপুট দেখতে পারি, এই জিনিসগুলো দেখবা, ঠিক আছে? স্যার একটা কথা ছিল বলবো স্যার, বলো স্যার। প্রিন্টে এতদিন জানতাম যে স্যার সিঙ্গেল প্রিন্ট করা যায়, কিন্তু স্যার মানে মাল্টিপল স্যার ফার্স্ট জানলাম স্যার, তাহলে কি স্যার মাল্টিপলের বেশ কিউ করা যায় প্রিন্টটা? মাল্টিপল মানে ওই যে ডট ইউজ করে না, যে আমরা আরেকটা ইউজ করি স্যার, হ্যাঁ কমা ইউজ করি, তিন চারটা করা যাবে কিনা, তিন চারটা করা যাবে, এটা তো কনকেট করলাম না, কনকেট তুমি হাজার লাইনে করতে পারবা, কোনো সমস্যা নেই, জি স্যার, ওইটা নিয়ে ঝামেলা। স্যার আরেকটা প্রশ্ন করি, বকা দিন, বলো। সেটা হচ্ছে আগে তো দেখা যাচ্ছে যে ক্লাসও হচ্ছি আবার আপনার ভিডিও দেখে ওগুলো আবার ঝালাই করছি, এখন কি করব স্যার? এখন তো ভিডিও নাই, এখন তো অনেক বড় হয়ে গেছো, এখন তোমরা পোলাও গোস্তটা এনে চিটতে পারো, ঠিক আছে? এখন একটু নার্ভাস আছি স্যার, নার্ভাস আছে কিছু, শোনো পিএইচপি অত বেশি মাথা ঘামানোর এখন বিষয় হয় নাই তোমার, তোমাদের হচ্ছে সিম্পল লজিক গুলো আগে ক্লিয়ার হইতো, ঠিক আছে? কারণ তুমি যদি সিম্পল লজিক গুলো ক্লিয়ার থাকো তাহলেই যথেষ্ট, আর এগুলো আসবে, ভিডিও হইতে পারে আসবে, যদি আমরা নেক্সট উইক থেকে, আমি বলে রাখছি যে নেক্সট উইক থেকে আমরা দুই দিন ছুটি নিব, মাঝামাঝি শুক্রবার একটা আর একটা হতে পারে মঙ্গলবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে ভাই, কে তুমি? আমি স্যার সাদি, আপনার আদর্শ অনুগত ছাত্র, আপনি আমারে চিনতেছেন না স্যার, এটা কোনো কথা? কে তুমি? তোমার চিনলাম তখন দেখা যাবে মঙ্গলবার দিন আমি টিউটোরিয়াল বানাইতে পারবো, আর সারাদিন লাগে, এটার লেসন হচ্ছে 27টা, তিনটা না